আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনাদের নামটা জেনে পরিচয় আপনাদের নাম? আমার নাম আব্দুল্লাহ আল ফাহিম। আমার নাম মোহাম্মদ শরীফ শাকের। মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়েন আপনি? আমি চট্টগ্রাম একটা মসজিদে খেতাবতের দায়িত্বে আছি। আমি ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম। চট্টগ্রাম। তো আমরা একটা ইসলাম ইউটিউব চ্যানেল থেকে আছি, হল ইসলাম 24। কখনো দেখেছেন? না, দেখি না ইনশাল্লাহ, আজকে বা কাল আজকের মধ্যে দেখবো আর কি। তো আপনাদেরকে আমরা যে প্রশ্ন করবো, আপনাদের প্রস্তুত আছেন? ইনশাল্লাহ আসি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদেরকে আমরা সর্বপ্রথম একটা প্রশ্ন করি, আল কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়? আল কোরআন হেরা গোহায়। হেরা গোহায় ভাইয়া? জি হেরা গোহায়। একমত না মতামত আছে? একমত। একমত ভাইয়া মতামত আছে? না মাশাআল্লাহ, প্রথম অ্যান্সার পেয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে, আল কোরআনে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ এই নামটি কতবার এসেছে? এটা শিওরটা জানা নেই, তবে আশা করি হাজার প্লাস। হাজার প্লাস? আপনার? আমার জানা নেই, তবে গুগলে সার্চ করলে পাবো হয়তো। গুগলে সার্চ করলে পাবো, শিওরটা জানা নেই আর কি, ভুলে গেছি। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, মূলত আমাদের নিয়ম হলো তিনটা প্রশ্ন করবো, দুইটা অ্যান্সার দিতে পারলে একটা পুরস্কার, ঠিক আছে? আপনাদেরকে একটা পেরেছে একটা পারেন, আর একটা প্রশ্ন করবো। দেখেন, আল কোরআন সর্বমোট কত বছরে বা কত দিনে অবতীর্ণ হয়েছেন? পুরো কোরআন মাত্র? পুরো কোরআন 23 বছরে। 23 বছর? আপনার? জি 23 বছর। শিওর না মতামত আছে? হ্যাঁ শিওর, 23 বছরে। দেখেন এটার ভিতরে অনেক মতামত আছে, আমরা শিওরটা অনেক যাচাই বাছাই করে বাড়ি করে আনছি, আপনি একটু দেখেন। না, আল্লাহ রাসুল ইসলাম যেদিন থেকে ওই হেরা গোহায় ইয়ে প্রথমবার কোরআন নাজিল হয়, অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে আর কি, একেবার আল্লাহ রাসুল ইসলামের মৃত্যুর আগেই তো কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল। এই এই মূল সময়টা 23 বছর ছিল, হয়তো দু একদিন এদিক ওদিক হতে পারে। মূলত সঠিকটা বলতে হবে, ঠিক আছে? এদিক ওদিক হতে পারবে না, সঠিকটা বলতে হবে, সঠিকটা বললে সঠিক পুরস্কার পাবে। বছরটা হয়তো 23 বছর, এটা আমার শিওর। আপনার মতামত হচ্ছে? প্রসিদ্ধ মতামত হচ্ছে সুদীর্ঘ 23 বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, আরও ইখতিলাফ থাকতে পারে। ইখতিলাফ আছে, মানে আমরা অনেক চাষাবাসে করে বের করেছি, মূলত হলো 22 বছর 5 মাস 14 দিনে পরিপূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছে। কাছাকাছি আর কি? কাছাকাছি। এমনি তো প্রসিদ্ধ তো রেওয়ায়েত হচ্ছে 23 বছর বলো সবাই, স্বাভাবিক। এটা গলত হলেও মশহুর, কিন্তু এটা এটা প্রকার, এটা সবার কাছে এটা আর কি। তো আপনারা অনেক চেষ্টা করেছেন, তো আপনাদেরকে তো অ্যান্সারটা সঠিক হলো না, তারপরেও ঠিক আছে, তো আপনাদেরকে পুরস্কার দিতে পারছি না, মনে কষ্ট আছে? না ভাই, ধন্যবাদ। আপনারা প্রশ্ন করেছেন, আমরা আজকে নতুন কিছু জানতে পারলাম, এটার জন্য আমরা আন্তরিকভাবে খুশি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ তহিদ। ভাইয়ের নাম? মোহাম্মদ মিরাজ। মোহাম্মদ আব্দুর রব। মোহাম্মদ শাহিন। খুব সুন্দর নাম। আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, হল ইসলাম 24। আপনাদেরকে কিছু ইসলামিক কুইজ করা হবে, ইনশাল্লাহ অ্যান্সার দিতে পারলে পুরস্কার রয়েছে। আপনাদেরকে সর্বপ্রথম একটা প্রশ্ন করি, আল কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছে? মুসলিম না সবাই এখানে অবশ্যই জানা থাকে। মক্কায় অবতীর্ণ হয়েছে কোন জায়গায়? এটা জায়গার নামটা বলতে চাই। টাইম না সময় একটু, এটা তো দ্রুতর কোনো কাজ না, আপনারা ভুলে চিনতে ভাইয়া পারবেন না? ভাইয়া আপনি একটু গুহায় হতেন? হ্যাঁ, গুহার একটু নামটা বলবেন। গুহার নাম? গুহার নামটা তো সাফা মারোয়া না, আমি তো বলছি ওই নামটা আইতেছে আর যাইতেছে পারছি না আরকি। ঠিক আছে, তারপর আরেকটা প্রশ্ন করি, আল কোরআন পুরো আল কোরআন কতদিনে অবতীর্ণ হয়েছে? কত বছর লেগেছে বা কত মাস লেগেছে? আল কোরআন পড়েছেন আপনারা? পড়েছেন? পুরো আল কোরআন কত বছরে অবতীর্ণ হয়েছে একটু বলবেন। ২৩ বছর? ২৩ বছর ভাইয়া। ভাইয়া বলবেন? জি ভাইয়া, স্মরণ আসতেছেন? ভাই একটু ভাবি। অবশ্যই ভাবেন, ভাবার টাইম আছে।
থাকে বা কোনো গুগলে সার্চ করে দেখতে পারবে না এটা যদি বলতে পারেন আপনাদেরকে একটা সবাইকে একটা পুরস্কার দিব আমি, ঠিক আছে? শেষ প্রশ্ন হলো, কোরআন মাজিদের ভিতরে আল্লাহ আল্লাহ শব্দটা কতবার এসেছে? আমরা সবাই আল্লাহর নাম জানি না, শুধু আল্লাহ আল্লাহ শব্দটা কতবার এসেছে শুধু এটাই বলবো। এটা তো জানি না, এটা সবচাইতে এটা কি একটু কোনোদিন দেখে নাই পড়ে নাই কোন মানে কোনো জ্ঞানমূলক প্রশ্ন পড়ে নাই এটা আমাদের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম।